الحمد لله العزيز الغفور، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده رسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في علانكم وسركم، اتقوا الله حيثما كنتم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ومن عباده المؤمنين، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، আজকের এই খুতবায় আমরা ইনশাআল্লাহ বিদআতের পরিচয়, অপকারিতা এবং এ সম্পর্কিত মূলনীতি নিয়ে কিছু কথা বলবো। তার আগে আরো জরুরি কিছু কথা আমাদের একটু রিমাইন্ডার হিসাবে বলা উচিত, সেটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআনে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে তিনি তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ، জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। তিনি এখানে তাকিদ ব্যবহার করেছেন, ইল্লা হরফে ইস্তিসনার মাধ্যমে আসলে তাকিদ উদ্দেশ্য, শুধুমাত্র মানুষ এবং জিন আমার ইবাদত করবে, এই জন্য এই দুটো প্রজাতিকে তিনি সৃষ্টি করেছেন, এই আয়াতটিতে সে কথা তিনি বলে দিয়েছেন। এছাড়াও আল কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সংক্ষিপ্ত নির্দেশনা এবং বিস্তারিত নির্দেশনা দুটোই তিনি দিয়েছেন। সূরা আল বাকারার মধ্যে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী সকল জাতিকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে তিনি উবুদু বলে ইবাদতের নির্দেশ কিন্তু জারি করে দিয়েছেন। যেহেতু তিনি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ফলে তিনি ইবাদতের নির্দেশও দিয়ে দিয়েছেন। এটা হলো সংক্ষিপ্ত নির্দেশনা। আর বিস্তারিত নির্দেশনায় আমরা কি দেখি? আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছেন, সালাত যাকে আমরা নামাজ বলি, যাকাতের নির্দেশনা দিয়েছেন, সিয়াম ফরজ করে দিয়েছেন, সামর্থ্যবানদের উপর হজ ফরজ করে দিয়েছেন, এভাবে অনেকগুলো ইবাদত তিনি ফরজ করে দিয়েছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, সালাত এবং যাকাতকে বহু জায়গায় তিনি একসাথে উল্লেখ করেছেন। সূরা আল মুমিনুনের মধ্যে সফল মুমিনদের যে বৈশিষ্ট্য তিনি বর্ণনা করছেন, তার মধ্যে একটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে খুশু খুদু রক্ষা করে, বিনয় অবনত থাকে। সলাত সম্পর্কে আল্লাহ সুবহান তাআলার অনেকগুলো আয়াত তিনি নাজেল করেছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন উদ্দেশ্যে, কখনো উদ্দেশ্যে বর্ণনা করেছেন, কখনো সময় বর্ণনা করেছেন, কখনো সালাতের ফায়দা বর্ণনা করেছেন। আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ রাখার জন্য তোমরা সালাত পড়ো। এই জন্য তিনি দৈনিক একটা সালাত দেননি, পাঁচটা সালাত, ফজর ঘুম থেকে উঠে, জোহর কাজের কর্মক্ষেত্রের মাঝখানে, আসর কর্মের পরে যখন বাসায় ফিরবেন তখন, এবং মাগরিব এশা পৃথিবীর একটা মহাপরিবর্তনের সময় সালাত পড়বেন, ঘুমাতে যাওয়ার আগে আবার সালাত পড়বেন। তাহলে সার্বক্ষণিকভাবে আমরা তাকে স্মরণে রাখতে পারবো। আকিমিস সালাতা লিযিকরি,
কোন সময় সালাত পড়বেন যেমন যোহরের সালাতের নির্দেশিকা তিনি দিয়েছেন এভাবে আকিমিস সালাতা লিদুলুকি শামস সূর্য যখন ঢলে পড়বে তখন সালাত কায়েম করো সেটা কোন সালাত সালাতুল যোহর আবার সালাতের কিছু ফায়দাও তিনি বর্ণনা করছেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আর সালাত কায়েম করো কারণ সালাহ নিষেধ করে থাকে ফাহশা অশ্লীল কাজকর্ম থেকে আল মুনকার এবং অন্যায় থেকে সত্যিকারের মুমিন যিনি পাঁচ ওয়াক্ত সালাতের পাবন্দি করে থাকেন তিনি আসলে অশ্লীল কাজে লিপ্ত হন না এবং তিনি অন্যায় দুর্নীতির মধ্যেও লিপ্ত হন না সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন দেখিয়ে দিয়েছেন সাহাবা কেরাম দেখিয়ে দিয়েছেন এভাবে সালাত সম্পর্কিত আরো অনেক আয়াত রয়েছে সালাতের আগে আমরা যে ওযুটা করি সেটা ইবাদত না সেটা আল্লাহ তাআলা বলেছেন ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিউজুহিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তাহলে এখানে তিনি ওযুর যে চারটা ফরজ সেটা তিনি উল্লেখ করে দিলেন তাহারাতের নির্দেশিকা এখানে পেলাম তারপরে যাকাতের নির্দেশিকাও পেলাম আর সিয়াম সম্পর্কে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম হজ এবং উমরা সম্পর্কে বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকে তিনি আমাদের জীবনের মহান উদ্দেশ্য যেমন হিসাবে নির্ধারণ করে দিলেন তেমনি ইবাদত কোন কোন ইবাদত পালন করতে হবে সেটাও তিনি বলে দিলেন আর ইবাদতের বিস্তারিত বর্ণনা তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করলেন এবং বলে দিলেন যে ইবাদত পালন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে ইবাদত পরিপালন করা যাবে না এটা ইবাদতের একটা মূলনীতি এখন কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের বা দেখানো পদ্ধতির বা সুন্নাহর বাইরে চলে যায় এটা কি হবে এটাই হবে বেদা এটাই হবে বেদা সেই বেদাত সম্পর্কে আমাদের অনেকেরই জানার বোঝার কমতি আছে এজন্য আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলাপ করব কারণ আপনার ইবাদত হয় সেটা সঠিক ইবাদত হবে আর যদি সেটা আল্লাহর কাছে সঠিক ইবাদত হিসাবে গ্রহণযোগ্য না হয় তাহলে সেটা কি হবে বেদাত হবে তৃতীয় কোনো অপশান নাই তৃতীয় কোনো অপশান নাই এন্ড কিভাবে একটা ইবাদত মানুষ সওয়াবের আশায় যেটাকে পালন করছে সেটা বিদআতে রূপান্তরিত হয় এটা কিন্তু কোরআন সুন্নাহর নিয়মের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা এমনটা নয় যে আমি বলার কারণে এটা বেদাত হয়ে গেল কোন অথেন্টিক বিশুদ্ধ ইবাদতকে কোনো মানুষ বেদাতে পরিণত করতে পারে না আবার তার উল্টোটাও সঠিক যেটি বেদাত হিসাবে মানুষ পরিপালন করছে সেটি ইবাদত হতে পারে না আপনাকে দুটোই ভাবতে হবে আপনি যে ইবাদতটা পালন করছেন সঠিক হচ্ছে কি না আপনি যে কাজটা করছেন এটা প্রকৃত পক্ষে ভালো কাজ কি না কারণ মানুষের কাজের মধ্যে কিছু আছে ভালো কাজ কিছু আছে মন্দ কাজ যে আপনি আপনার নিজের জন্য নিজের উন্নয়নের জন্য পরিবারের উন্নয়নের জন্য সমাজের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য করেন তা ভালো কাজ তবে সেটা স্বীকৃত উপায়ে হতে হবে স্বীকৃত উপায়ে হতে হবে আপনি একজন থেকে চুরি করে এনে সেই টাকা দেশের উন্নয়নে ব্যয় করলেন এটা কি স্বীকৃত কোনো উপায় আর যদি আপনি এমন কোনো কাজ করেন যেটার দ্বারা কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি নিজে অথবা আপনার পরিবারের কেউ অথবা সমাজের কেউ প্রতিবেশী অথবা রাষ্ট্র রাষ্ট্রের জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা ভালো কাজ নয় তাহলে মানুষ যে কাজগুলো করে তার মধ্যে ভালো কাজও আছে মন্দ কাজও আছে শরিয়া বলছে ভালো কাজ করতে আর মন্দ কাজগুলোকে বর্জন করতে মানুষ যা ইবাদত হিসাবে পালন করে সেখানেও দুরকম আছে
একটা হলো বিশুদ্ধ পন্থায় যদি সে ইবাদত করে তাহলে সেটাই ইবাদত হিসাবে গণ্য হবে আর ভুল পন্থায় যদি সে ইবাদতগুলো করে তাহলে সেটা ইবাদত হবে না সেটা হয়ে যাবে বেদাত এই এই সায়েন্সটা আমাদের জানা দরকার এটাও একটা সায়েন্স কিন্তু এটাও বিশেষ জ্ঞান এই জ্ঞানের অভাবে সমাজে প্রচুর বেদাত চালু হয়েছে অথচ মানুষের খবরই নাই আচ্ছা বেদাত মানেটা কি বেদাত মানে হচ্ছে নতুন করে উদ্ভাবন করা নতুন করে কোনো কিছু চালু করা যে কোনো কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না সওয়াবের আমল হিসাবে তিনি নিজে পালন করেননি পালন করতে বলেননি সাহাবায়ে কেরামও এই ধরনের কোনো আমল চিনতেন না কিন্তু আজকে নতুন করে এসে মানুষ বলল যে এই কাজটা তো অনেক ভালো আমরা এই কাজটা করব এই কাজটা করলে আমরা অনেক সওয়াব পাব কেউ যদি এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগের পরে এইভাবে কোনো কাজ চালু করে সেটা কি হবে বেদাত তাহলে বোঝা গেল যে সওয়াবের কাজ হিসাবে এখানে খেয়াল করেন সওয়াবের কাজ হিসাবে যদি কোনো ব্যক্তি ধর্মীয় ফ্লেভার নিয়ে কোনো কাজ চালু করে দেয় এবং এটাকে সওয়াবের কাজ হিসাবে বা ইবাদত হিসাবে চালু করে দেয় সেটা কি হবে বেদাত হবে স্পষ্ট কি না কারণ পরবর্তী যারা এটা চালু করলো তাদের কাছে কি কোনো ওহী এসেছে তারা কোরআন সুন্নাহর কোনো দলিল পেয়েছে তাহলে কিসের ভিত্তিতে সে চালু করলো কিসের ভিত্তিতে সে চালু করলো তার মানে তার মন থেকে বলা হলো যে হ্যাঁ মনে হয় এটা ভালো কাজ আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় কখনো কবর কেন্দ্রিক কখনো দরগা কেন্দ্রিক নানা রকম আমল চালু হয়েছে আমি সবাইকে বলবো যে একটু আমরা একটু চিন্তা করে দেখি যে কাজটা কতটুকু শুদ্ধ ঢাকার বেশ মাজারগুলোতে দেখি মানুষ টাকা দেয় কাকে দিচ্ছেন মৃত ব্যক্তিকে উনি কি করবেন এই টাকা দিয়ে মাজারে কেন টাকা দিচ্ছেন কোন আকীদায় মানুষ এটা ভেবে দেখে না সে একটা মানত করে তখন মাজারে টাকা দিলে ভাবে আমার কাজটা হয়ে যাবে বিপদে পড়ে বিপদ থেকে মাজারে টাকা দিলে শুদ্ধ হয়ে যাবে এগুলো কে চালু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন যখন তোমরা বিপদে পড়বে তখন কোনো একটা কবরে বা মাজারে গিয়ে কিছু টাকা দেবা তাহলে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে কোথায় পেয়েছেন এগুলো তাহলে এগুলো প্রচলিত মানুষ উদ্ভাবন করল কিন্তু মানুষ উদ্ভাবন করলো এটা কি দুনিয়ার প্রয়োজনে না সে মনে করছে মানে সে যেটা আসলে আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল সে কবরের কাছে চাচ্ছে সে মাজারের কাছে চাচ্ছে অথচ আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন কোনো কিছু চাইবে সে অর্থ চাওয়া হোক বারাকা চাওয়া হোক রহমত চাওয়া হোক দুনিয়া আখিরাতের কল্যাণ চাওয়া হোক কার কাছে চাইবেন আল্লাহর কাছে ফাসআলিল্লাহ শুধু আল্লাহর কাছেই চাইবে তাহলে আপনি কবরওয়ালার কাছে চাচ্ছেন কেন মৃত ব্যক্তির কাছে চাচ্ছেন কেন মৃত ব্যক্তি তো নিজেরই উপকার করতে পারে না আপনার কি উপকার করবে কোন মৃত ব্যক্তিকে পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কি দেখেছে সে কবর থেকে উঠে এসে আপনাদের ডাকে সাড়া দিয়েছে অথবা কোনো কল্যাণ কাজ করেছে সুবহানাল্লাহ তাহলে আমাদের বুদ্ধিটা কোথায় গেল বিবেকটা কোথায় গেল এই জন্য ইসলাম যেটা বলে বিবেক বুদ্ধির কথাই বলে বলে সওয়াবের কাজ ইবাদত বা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কোনো আমল এটা হয় কোরআনে থাকতে হবে নয় হাদিসে থাকতে হবে এর বাইরে আর কোনো সুযোগ নেই এর বাইরে যদি কেউ কোনো কিছু চালু করে তাহলে সেটা হবে বেদাত সেটা ইবাদত হবে না যদিও আপনি ইবাদত মনে করে সেটা করে থাকেন আপনি আমার জন্য একটা কাজ করলেন যে কাজে আমার ক্ষতি হয়ে গেল মানে আপনি নেক নিয়তেই করলেন এখন নেক নিয়তের কারণে ক্ষতিটা কি প্রতিহত হবে হবে না আপনার কাজটা যদি ভুল হয় ওটার ফলাফলও ভুল মনে রাখবেন আপনি যদি সমাজ বিরোধী রাষ্ট্র বিরোধী কোনো কাজ করেন ওটার ফলাফলও কিন্তু
রাষ্ট্রের বিপক্ষে যাবে, সমাজের বিপক্ষে যাবে, মানবতার বিপক্ষে যাবে, এটা মনে রাখতে হবে। আপনি যদি বলেন ভাই আমি তো নেক নিয়তে করেছি, এক্সকিউজটা এই ওজরটা কি গ্রহণযোগ্য হবে? তাহলে এই ওজরটা যদি আপনারা গ্রহণ না করেন আল্লাহ কেন গ্রহণ করবেন? আপনি কি আল্লাহকে বুঝ দিতে চান? এমন একটা বুঝ যে বুঝটা মানুষই নেয় না। আর যদি আমরা কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করি জিনিসটা আরো ক্লিয়ার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। এটা আল কোরআনের শেষের দিকের আয়াত যেগুলো শেষ দিকে নাজিল হয়েছে, কোরআনের মুসাফের শেষের দিকের কথা বলছি না, যে আয়াতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শেষ দিকে নাজিল হয়েছে, বলা হয়েছে যেটা বিদায় হজে নাজিল হয়েছে। যেহেতু বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি একটা বিদায়ী বক্তব্য দিয়েছেন মুসলিম উম্মার জন্য, এবং এটা নিয়ে আর সুন্দর ঘটনা আছে সেদিকে আমি যাব না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে এরপরে কি দিনের আর কোনো ত্রুটি আছে? আর কোনো জায়গায় স্পেস আছে যে যে জায়গায় দিনের হয়তো দুটো ইটের গাঁথনি কম ছিল আমি আজকে গেঁথে দেব? আল্লাহ নিজেই ঘোষণা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি দিনের পরিপূর্ণতা সাধন করে দিলেন। অতএব দিন কমপ্লিট হয়ে গেল, দিনের মধ্যে আর কোনো অপরিপূর্ণতা নেই, দিনের সকল ইবাদত পূর্ণ হয়ে গেল, আর কোনো নতুন ইবাদত এখানে অ্যাড হওয়ার সুযোগ নেই, আর কোনো নতুন আমল এখানে সুযোগ নাই, আর কোনো নতুনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালাল হারামের বাইরে নতুন করে কোনো ব্যক্তি এসে যদি বলে আমি এটাকে হালাল করলাম এটাকে হারাম করলাম, সে সুযোগটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, এবং এই পরিপূর্ণ করার মাধ্যমে তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম। ইসলামকে কিভাবে তিনি মনোনীত করলেন সে কথাটাও তিনি একাধিক আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এবং তারপরে বললেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো দিনকে গ্রহণ করে তাহলে সেটা কশ্চিনকালেও তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। আজকে যারা পরবর্তীতে নানা রকম আমল চালু করেছে, নানা রকম রসম রেওয়াজ চালু করেছে, যেগুলোকে তারা দিন হিসাবে মানুষের সামনে উপস্থাপন করেছে, সেটা কি বলেন তো এই ফর্মুলা অনুযায়ী সেটা কি গ্রহণযোগ্য হবে? এটা গ্রহণযোগ্য হবে না, কারণ দীনের অনুমতি, দীনের বিধান প্রণয়ন, দীনের হুকুম চালু করা এই অথরিটি কার? একমাত্র আল্লাহর। আল্লাহর বললে হবে না, একমাত্র আল্লাহর। আপনি হালালকে কি হারাম করতে পারেন? হারামকে হালাল করতে পারেন? আপনি 5 ওয়াক্ত সালাতকে 4 ওয়াক্তে পরিণত করতে পারেন, কিংবা 1 ওয়াক্ত বাড়িয়ে 6 ওয়াক্ত করতে পারেন? আপনি রমাদানের সিয়ামকে রমাদান মাসের পরিবর্তে শাওয়ালে কি নিয়ে যেতে পারেন, অথবা শাবানে 1 মাস এগিয়ে আনতে পারেন? আপনি কি হজের পর্বটাকে মক্কার বদলে মদিনায় নিয়ে যেতে পারেন, অথবা বাংলাদেশে? তাইলে তো আমাদের অনেক টাকা বেঁচে যায়। কোনো সুযোগ কি আছে প্রিয় ভাইরা? কোনো সুযোগ নেই। তাহলে এক্সট্রিমলি ইবাদত প্রণয়ন করা, ইবাদতের নির্দেশনা দেওয়া, ইবাদতের ফরম্যাট, কীভাবে ইবাদত করবে, কখন করবে, কোন জায়গায় করবে, এর যেমন সালাতের ক্ষেত্রে রাকাত সংখ্যা কী হবে, কোন রাকাতে কী পড়বে, এসব কিছু ওহী দ্বারা নির্ধারিত, এসব কিছু ওহী দ্বারা নির্ধারিত। তাহলে ওহির জ্ঞানটাই ইবাদতকে নির্ধারণ করবে। কোনো ইবাদত যদি ওহির বাইরে গিয়ে আমরা চালু করি তাহলে এটা হবে বেদাত। অতএব বেদাতকে আমাদের এখন বুঝতে হবে যে বেদাতটা কি। এটা ঠিক যে কিছু কিছু কাজ নিয়ে কেউ বেদাত বলছেন, কেউ বেদাত বলছেন না, কেন সেটা পর্যালোচনা করলে বোঝা যাবে, কিন্তু মৌলিক একটা বেদাতকে যদি আমরা চিনতে পারি এই যে এই সংজ্ঞার মাধ্যমে, তাহলে আমাদের এই যে বলাটা আলোচনাটা সার্থক হবে। আমরা যদি বলি কেউ একজন প্রতি শুক্রবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত
মসজিদের এই দরজায় যদি দাঁড়িয়ে থাকে তার 1 লক্ষ সওয়াব হবে। অ্যাকসেপ্ট করবেন আপনারা? করবেন না। তাহলে বুঝুন যে সমস্ত ইনফরমেশনগুলো, আমলগুলো অথবা কথা বা বক্তব্যগুলো বা ফজিলতের বয়ানগুলো কোরআন সুন্নায় আসেনি, তাহলে যত সম্মানিত ব্যক্তি সেটা বলেন বলেন না কেন সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ বা তার রাসূল কথা বলেননি যে সম্মানিত ব্যক্তি বললে সেটা শরীয়ত হয়ে যাবে। শরীয়ত এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, শুধু আল্লাহর কাছ থেকে। আল্লাহ জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়ত নাজিল করলেন, আর এই শরীয়তটা হচ্ছে কোরআন সুন্নাহ নির্ভর। কোরআন সুন্নাহর বাইরে এক দাররা পরিমাণও কোনো ব্যক্তির ইচ্ছাপ্রসূত শরীয়ার কোনো হুকুম নির্ধারিত হয়নি। প্রিয় ভাইরা, এইভাবেই আমাদেরকে চিনতে হবে। কারণ এই যে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস জানলাম যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আমার কাজটা ইবাদত হচ্ছে কি না, তাই না? এই প্রশ্নটা করতে হবে না? আপনার কাজটা ইবাদত হচ্ছে কি না? একটা অফিসে যখন আপনি কাজ করেন, অফিসের কাজগুলো অফিস প্রোটোকল অনুযায়ী আপনি মেনটেন করছেন কি না, আপনার অফিসার কিন্তু সেটা আপনাকে দেখে, পরীক্ষা করে, অ্যাসেস করে। প্রতি বছর প্রমোশনের সময় সে আবার আপনার এসিআর দেখে, গোপন ফাইল দেখে যে সে টু দ্য পয়েন্ট সব কিছু কমপ্লিট করেছে কি না, নাকি ফাঁকি দিয়েছে, নাকি উল্টাপাল্টা করেছে, নাকি কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে। আপনি কাজ ঠিক মতো না করাটাই দুর্নীতি, মনে রাখবেন। অতএব কোনো ব্যক্তি যদি উল্টাপাল্টা পদ্ধতিতে সালাত পড়ে অথবা অন্য যে কোনো ইবাদত করে, এটা কি আল্লাহ দেখবেন না? আল্লাহ কি এই হিসাবটা রাখবেন না? এই জন্য আমাদের জন্য কাছে বেদাতের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বেদাত এর বিষয়টা জ্ঞান এই জন্য নেওয়া আমাদের জন্য জরুরি না যে আমি আপনাকে বেদাতি বলবো, আপনি আমাকে বেদাতি বলবেন না। তার চেয়ে গুরুত্বপূর্ণ আমার ইবাদতটা শুদ্ধ হচ্ছে কি না, এই চিন্তা চেতনাটা আমাদের মধ্যে ধারণ করা। এত কষ্ট করে আমরা ইবাদত করি, তাই না? এত কষ্ট করে আপনি যে রাত জেগে সালাত পড়েন, আপনার টাইমটা ঠিক আছে কিনা, অকেশন উপলক্ষটা ঠিক আছে কিনা, নাকি কোনো বিশেষ দিবসে আপনি পালন করছেন, সেই জিনিসটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত কিনা, তাই না? আপনি বিভিন্ন জায়গায় এই যে প্রতি শুক্রবার বাবার কবর জিয়ারত করে, ধারণা করে যে শুক্রবার বাবার কবর জিয়ারত করলে বা মৃত মায়ের কবর জিয়ারত করলে কি হবে, তারা জান্নাতে চলে যাবে। অনেকে কবরের কাছে গিয়ে আবার দোয়া চায় যে আমি বাবার কবর জিয়ারত করতে যাই, তার কাছে দোয়া চাইতে। মৃত লোকের কাছে কি দোয়া চাওয়া যায়? সে আপনার যত প্রিয় ব্যক্তি হোক আর আপনার যত সম্মানিত মুরব্বী হোক না কেন, তার কাছে কি দোয়া চাওয়া যায়? সুবহানাল্লাহ, এগুলো তো জানতে হবে। কে কি দিতে পারে না পারে, কোথায় কি করতে হবে না করতে হবে, এটা তো আল্লাহ এবং তার রাসূল বর্ণনা করে দিয়েছেন। তাহলে এই জায়গায় যদি আমরা ভুল করি, তাহলে আমাদের আমল সবগুলি বরবাদ হয়ে যাবে। যে আমলগুলো ইবাদত হবে না সেগুলোর দশা কি হবে, সেগুলি কি আল্লাহ বলবেন যে আচ্ছা বেচারা করেছে, ওকে, এ কথা কি আল্লাহ বলবেন? আল্লাহ তার সিস্টেমের বাইরে কোনো কিছু অ্যাকসেপ্ট করেন না। মানুষ করে, মানুষ কম্প্রোমাইজ করে বাতিলের সাথে, আল্লাহ বাতিলের সাথে কখনো কম্প্রোমাইজ করেন না। মানুষ জুলুমের সাথে কম্প্রোমাইজ করে, আল্লাহ জুলুমের সাথে কম্প্রোমাইজ করেন না। দিস ইজ নট দ্য সিস্টেম অফ আল্লাহ, এটা বুঝতে হবে, এটা আল্লাহর সিস্টেম না। আল্লাহ কাহার, পরাক্রমশালী, আল্লাহ তার সিস্টেম কোনোদিনই লঙ্ঘন করেন না। আল্লাহ তার ওয়াদা এবং প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করেন না। আল্লাহ কারো উপর কখনোই কোনো জুলুম করেন না। মনে রাখবেন, নিয়ম ভঙ্গ করলে সেটা কারো না কারো ক্ষতি হয়। রাষ্ট্রের যে কোনো বিষয়ে আপনি উল্টাপাল্টা করলে রাষ্ট্রতন্ত্রের কোনো না কোনো ক্ষতি হয়, হয় কি না বলেন? আল্লাহ যেহেতু আদেল, আল্লাহ যেহেতু ইনসাফকারী, আল্লাহ যেহেতু কখনো জুলুম করেন না, অতএব আল্লাহর কার্যক্রমে কোনো ত্রুটি নাই। মা তারা ফি খালকিস সামাওয়াতি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির মধ্যেও কোনো ত্রুটি পাবেন না, আল্লাহর শরিয়ার মধ্যেও কোনো ত্রুটি পাবেন না। তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রেকমেন্ড করেছেন, তার বাইরে গেলে আপনার আমল কি করে অ্যাকসেপ্টেড হবে বলেন?
তাহলে কিছু হাদিস শোনাই আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা হাদিস আছে তিনি উম্মাহকে সতর্ক করেছেন যেন তারা কোনো বিদআতে লিপ্ত না হয় আবু দাউদ তিরমিজি এবং ইবনে মাজার একটা সহিহ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ও মুহদাসাতিল উমুর فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة আর নাসায় যা এসেছে আরেকটু অতিরিক্ত وكل ضلالة في النار সাবধান তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন প্রচলিত এবং উদ্ভাবিত কাজ থেকে সতর্ক থাকো এগুলো করবে না দ্বীনের মধ্যে কোনো উদ্ভাবন করবে না আর কেউ উদ্ভাবন করলে সেটাকে অনুসরণ করবে না ইয়াকুম ও মুহদাসাতুল উমুর স্পষ্ট করে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেও থেমে যেতে পারতেন উনি তো আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক রাসূল মেসেঞ্জার উনি যদি বলতেন আল্লাহ আমাকে জানিয়েছেন তোমরা কোনো নতুন কিছু করো না কিন্তু উনি কারণ বর্ণনা করে দিয়েছেন ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ কারণ দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত প্রত্যেকটা কাজ কি বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা আর প্রত্যেক বেদাত হলো ভ্রষ্টতা আপনার কাছে বেদাত যত সুন্দরই হন হোক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক বেদাত ভ্রষ্টতা আপনি যত ভালো উদ্দেশ্যে করেন যত সুন্দর করে বেদাতটা করেন না কেন আপনার মানে শরীয়তের মধ্যে নতুন কিছু আপনি সংযোজন করলে সেটা বেদাত হয়ে যাবে আপনি নতুন কোন সুন্দর আমল যেটা আপনার কাছে সুন্দর মনে হচ্ছে চালু করলেন আর এটাকে বললেন না এটা বেদাতে হাসানা এর সুযোগ নেই এর কোনো সুযোগ নেই কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুল্লা বিদআতিন দালালা এরপরে বলছেন কি ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায় এত সুন্দর কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না এটা তো সুন্দর আপনার কাছে আল্লাহর কাছে সুন্দর না আল্লাহ তিনি কনসিডার করেন যে আপনি তার বান্দা হিসাবে আপনি তার আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছেন এটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ হে আল্লাহ আপনি বলেছেন আপনি দিনকে পরিপূর্ণ করেছেন করেননি এই আমি পরিপূর্ণ করে দিলাম আমলটা চালু করে দিলাম বেদাত যারা করছে মূলত তাই করছে সে আল্লাহর দিকে চ্যালেঞ্জটা ছুঁড়ে দিল যে আপনি দিনকে পরিপূর্ণ করার ঘোষণা করে দিয়েছেন আপনার দিন তো পরিপূর্ণ হয় নাই এই কাজগুলো এখনো বাকি আছে এগুলো আমরা পরিপূর্ণ করে দিলাম নিজেকে আল্লাহর সাথে শরীক করে ফেলল হয়তো আপনি বলবেন আপনি বাড়িয়ে বলছেন এরকম তো কেউ আমরা মনে করি না ভালো কথা এরকম আপনারা মনে না করলেও হয়ে তো যাচ্ছে হয়ে যাচ্ছে কিনা বলেন আপনি শরিয়া প্রণয়ন করলেন আর বলছেন আমি নিজেকে আল্লাহর সাথে নিজেকে শরীক করছি না এবং আল্লাহর সামনে চ্যালেঞ্জও ছুঁড়ে দিচ্ছি না ঠিক আছে বাট আপনি তাহলে নতুন করে শরিয়ার মধ্যে এটা কি চালু করলেন নতুন করে এটা কি চালু করলেন এই জন্য আল্লাহ তাআলা এটাকে ভয়াবহ পাপ হিসাবে কনসিডার করেন নতুন যা কিছু আপনি চালু করবেন এটা ভয়াবহ অপরাধ হিসাবে আল্লাহ তাআলা কনসিডার করেন আপনি দেখেন দেশের সংবিধানে যা নেই আপনি জোর করে বললেন যে এটা আমি অন্তর্ভুক্ত করে দিলাম গ্রহণযোগ্য হবে কোন দেশ ছেড়ে যত ক্ষুদ্র দেশই হোক কেউ বলবে না আপনি হু আর ইউ আপনি দেশের সংবিধান রচনার জন্য কি অথরাইজ করেছে আপনাকে কে বলেছে আপনার এটা কি কারো কাছে গ্রহণযোগ্য হবে কোনো একজন প্রশাসকের কাছে গ্রহণযোগ্য হবে কোনো একজন ব্যক্তির কাছে গ্রহণযোগ্য হবে কোনো একজন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তাইলে আল্লাহর কাছে কেন গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন শরিয়ত প্রণেতা কে আল্লাহ সে জায়গায় আপনি যদি কোনো ইবাদত চালু করে দেন কোনো সওয়াবের কাজ চালু করে দেন সেটা কি করে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন বলেন কোনো যুক্তি আছে কোনো যুক্তি নাই বরং আপনি আল্লাহ তাআলার প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন যেটা প্রণয়ন করার একমাত্র কর্তৃত্ব ছিল আল্লাহর আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে আসলেন প্যারালালি আল্লাহ বলছেন আমার জন্য কোনো নেদ কোনো সমকক্ষ তোমরা স্থির করো না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন সূরা বাকার শুরুতেও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন তার জন্য যেন কোনো সমকক্ষ স্থির করা না হয় যারা আল্লাহর
প্যারালাল কোনো আইন এবং বিধান রচনা করেন তারা কিন্তু আল্লাহ সমকক্ষ হিসাবে সে দাবি করুক আর না করুক নিজেকে সে জায়গায় নিয়ে গেলেন অতএব বিদআতের ভয়াবহতা এই জায়গায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আছে বুখারী মুসলিমের বিখ্যাত একটা হাদিস মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু রাদ্দুন যে ব্যক্তি বা যারা আমাদের এই দ্বীনের মধ্যে এমন নতুন কিছু চালু করবে যা দ্বীনের অন্তর্ভুক্ত নয় সেটা মারদুদ প্রত্যাখ্যাত রিজেক্টেড এবং সহিহ মুসলিমের আরেকটা বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দুন যে ব্যক্তি এমন কোন আমল করে যার উপর আমাদের দ্বীনটা প্রতিষ্ঠিত নয় তার সেই আমল প্রত্যাখ্যাত হবে মারদুদ হবে বাতিল বলে গণ্য হবে আচ্ছা যে আমলটা আমাদের দ্বীনের উপর প্রতিষ্ঠিত নয় এর অর্থটা কি এর অর্থ হচ্ছে আমলটা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকে যদি সে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয় মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু যেটা তার অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় আমরা বুঝব অন্তর্ভুক্তিটা আসে কোরআন সুন্নার মাধ্যমে আর কোরআন সুন্নার মাধ্যমে না হলে সেটার অন্তর্ভুক্ত থাকে না তাহলে আমরা প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি আমরা বুঝলাম যে বিদআত আসলে আমাদের কাছে যতই লুক্রেটিভ মনে হোক না কেন বা যতই মালুফ পরিচিত মনে হোক না কেন এটা আসলে আল্লাহ এবং তার রাসূলের কাছে ভয়াবহ বিভ্রান্তি ভয়াবহ মিসগাইডেন্স এবং ভ্রষ্টতা বলে গণ্য হয় এবং তার শেষ পরিণতি কি জাহান্নাম জাহান্নামের আগুন তাহলে যদি এটাই হয় তাহলে আমাদের বেদাত চেনার প্রয়োজন আছে কি নেই আছে কারণ আমরা অনেকেই ঠিক বুঝে উঠতে পারি না যে কোনটা ইবাদত আর কোনটা বেদাত কারণ এটা একটা এলম আমি বলেছি এটা একটা সায়েন্স আপনার এই সায়েন্সটা যদি জানা না থাকে সায়েন্স অফ ইবাদা অ্যান্ড সায়েন্স অফ বেদা তাই না আপনি যদি ফিজিক্স না পড়েন কিছু বুঝবেন ফিজিক্সের কেমিস্ট্রি না পড়লে বুঝবেন না আবার যদি আপনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়েন দেখবেন ফিজিক্স কেমিস্ট্রির মেন জিনিসগুলো হয়তো অনেক কিছুই আপনার জানা হয়ে গেছে এটাও সেরকম আপনাকে ইবাদতের মূল নীতিগুলো জানতে হবে এবং কিভাবে একটা ইবাদত অথেন্টিক এবং বিশুদ্ধ পন্থায় না করার কারণে বেদাত হয়ে গেল সেই সায়েন্সটাও আপনাকে জানতে হবে তাহলে আমরা প্রথম ইবাদত নিয়ে একটু কথা বলি আমাদের আগের আলোচনায় এটা স্পষ্ট হয়ে গেছে যে কোনো ইবাদত আপনি পালন করবেন অবশ্যই সেটা হয় কোরআনে থাকবে নয় হাদিসে থাকবে মনে মনে চিন্তা করে কোনো ইবাদত চালু করার কোনো সুযোগ নাই তা না হলে আমরা হয়তো বলতাম এখন আমাদের ব্যস্ততা বেড়েছে পাঁচ ওয়াক্ত সালাত আগের মানুষ পড়তো আমাদের জন্য তিন ওয়াক্ত হলে বেটার আমেরিকা কানাডায় অনেকেই বলেন যে আমি ভাই দুইবারে পাঁচ ওয়াক্ত পড়ি কিরকম বলে ফজরের সময় বের হওয়ার সময় পড়ি আর বাকি মাঝখানে সময় পাই না এসার সময় জোহর আসর মাগরিব এসে একসাথে পড়ি কি বলেন ঠিক আছে নাকি এটা এভাবে কি আমাদের কোনো শরিয়ত আমাদেরকে রেকমেন্ড করেছে করেনি অতএব মন গড়া শরিয়তকে সাজিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই যদি থাকতো তাহলে প্রত্যেক ব্যক্তির জন্যই থাকতো এক এক দেশের জন্য এক এক নিয়ম এক এক ধরনের ইবাদত পরিপালনের সুযোগ থাকত আপনি যদি চাঁদের দেশেও যান তবুও আপনি যেহেতু মানুষ এই পৃথিবীর এই গ্লোবের মানুষ আপনার জন্য এই পৃথিবীর শরিয়াই প্রযোজ্য হবে এবং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে ইবাদতের একটা মূলনীতি হলো এটা কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে এটাকে বলা হয় ওহী নির্ভর আল ইবাদাতু তৌকিফিয়া ইবাদতটা হলো ওহী নির্ভর ওহির বাইরে গিয়ে কোনো ইবাদত চালু করার কোনো সুযোগ নাই আপনি সিয়ামের টাইমিংয়ের মধ্যেও কিছু অ্যাডও করতে পারবেন না আবার বিয়োগও করতে পারবেন না যেমন আপনি যদি বললেন যে মানে সিয়ামটা সুবহ সাদেক থেকে একটু কষ্ট হয়ে যায় এটা সূর্য উদয় থেকে করা হোক তাহলে ফজরের আগে পরেও একটু খেতে পারবো এইভাবেই প্রস্তাব দিলে প্রস্তাবটা কি গ্রহণযোগ্য হবে কোনো সুযোগ আছে নাই আমরা হজের কথাও বললাম সালাতের ক্ষেত্রে যদি রাকাত সংখ্যা কমানোর প্রস্তাব করা হয় যে মুকিম অবস্থায় এখন থেকে জহর
জুমার মতো দুই রাকাত পড়ব, জুমাতে যেহেতু দুই রাকাত তাহলে জোহরের আর চার রাকাত কেন থাকবে? এই সুযোগ কি আছে? এই সুযোগ নাই। তার মানে হচ্ছে আরো সূক্ষ্মভাবে যদি বলি, আমরা সেজদায় কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা, আর রুকুর মধ্যে আযীম। আচ্ছা, আমি এখন যদি কেউ প্রস্তাব দেয়, অনেক দিন ধরেই তো রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছি, এখন থেকে রুকুর মধ্যে পড়ব সুবহান রাব্বিয়াল আলা আর সেজদার মধ্যে পড়ব সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক আছে নাকি ঠিক নেই? ঠিক নেই। আপনি সানার পরে কি পড়েন? সুরা ফাতেহা। কেউ যদি বলে এই জায়গায় আমি তাশাহুদ পড়ব, তাশাহুদটা আমার খুব ভালো লাগে, পড়া যাবে? পড়া যাবে না। তাহলে বুঝতেই পারছেন খুব সেন্সিটিভ ইস্যু। আপনি আপনার মন মতো ইবাদতের ক্ষেত্রে কিচ্ছু করতে পারবেন না, আপনাকে তারবিয়ত এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে যে কিভাবে কোরআন সন্ন্যাস ভিত্তিক সালাত পড়া যায়। যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাল্লো ক্যামার আই তুমনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ সেভাবে সালাত আদায় করো, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। হজের ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হজ তোমরা আমাকে দেখে করবা। এখন যদি হজ বলি যে না আমি রাসুল সাল্লাহ সাল্লামের মতো হজ একবার করেছি, এবার একটু ভিন্ন রকম করতে চাই, সুযোগ আছে? সুযোগ নেই প্রিয় ভাইরা, কোনো ইবাদতের ক্ষেত্রে কোনো সুযোগ নেই। তাহলে ইবাদতটা ওহি নির্ভর হবে। আর আমরা এর সাথে আরেকটা কায়দা পেলাম বেদাতের, যে ইবাদতের ফরম্যাটটা যদি নষ্ট করে ফেলেন, স্থানটা যদি চেঞ্জ করে ফেলেন, সময়টা যদি বদল করে ফেলেন, কি হবে এটা? বেদাত। আপনি যদি বেলা নয়টায় জোহর নামাজ বলেন যে এখন থেকে বেলা নয়টায় জোহরের নামাজ হবে, ঘোষণা দিলেন, এটা কি বেদাতি আমল হবে না? এখন থেকে হজ হবে মদিনায়, বেদাতি আমল হবে না? দেখেন মদিনা কষ্ট করে গেলেন, ঠিকই কাছাকাছি তো, কিন্তু তারপরেও মাত্র 400 কিলোমিটার বা 430 কিলোমিটার, নো, হবে না, হবে না। যে কোনো আপনি যদি বলেন আমরা আসসালামু আলাইকুম বলে সালাত শুরু করব আর আল্লাহু আকবার বলে শেষ করব, মানে জাস্ট ফরম্যাটটা একটু পাল্টায় দিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তাহরিমুহা তাকবীর ও তাহলিলুহা আত তাসলিম। আল্লাহু আকবার বলে সালাত শুরু করা আর আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করা। আপনি বললেন জাস্ট কথা তো থাকলো, সালাতের মধ্যে তো দুটোই থাকলো, বাট শুরুটা আর শেষটা একটু পরিবর্তন আনলাম, সব ধরনের মাঝে মাঝে পরিবর্তন আনলে ভালোই লাগে। আপনার পরিবর্তন আনলে যতই ভালো লাগুক, কিন্তু ইবাদতের মধ্যে পরিবর্তন গ্রহণযোগ্য না, তখন আপনার সালাতটা কি সালাত হবে? বেদায়াতি সালাত হয়ে যাবে। দেখেন এত কষ্ট করলেন, এত কিছু করলেন, তাহলে সময় চেঞ্জ, স্থান চেঞ্জ, রূপরেখা চেঞ্জ, যেটাই আপনি করেন না কেন আপনার ইবাদতকে কি করে দেবে? বেদাত করে দেবে। আচ্ছা, উপলক্ষ, উপলক্ষ আপনার দেখতে হবে যে বিশেষ উপলক্ষে বিশেষ সালাত আছে। আমাদের দেশে দেখি যে অনেকেই বিভিন্ন উপলক্ষ তৈরি করে সালাত পড়েন, পড়েন কি না? আপনি স্ট্রেইট কাট কোরআন এবং হাদিসে চলে যাবেন, এই উপলক্ষটা সঠিক কি না? মনে রাখবেন হাদিসের ক্ষেত্রে একটু অতিরিক্ত সতর্কতা প্রয়োজন আছে আমাদের, কারণ কিছু জাল হাদিসও প্রচলিত হয়েছে, হয়েছে না আমাদের বাংলাদেশে, এবং আপনি দেখবেন বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে অনেক কথা হাদিস নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আর আপনি যদি এর অথেন্টিসিটি একটু পরীক্ষা করেন দেখবেন যে এগুলোর কোনো অস্তিত্ব নাই। বরং ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর আমাদের ওলামাই কেরাম বলে এসছেন এটা জাল, ফ্যাব্রিকেটেড, এটা বানানো কথা হাদিস নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে হাদিস যদি হতে হয় আপনার যে সিলসিলা সনদ, এটা কিন্তু থাকতে হবে, এটা থাকতে হবে, এবং সনদের মধ্যে যারা আছেন তারা বিশ্বস্ত হতে হবে। অন্যথায় যদি দেখা যায় যে একজন মিথ্যাবাদী একটা কথা চালু করে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস বলে প্রচার করছে, এটা কি হাদিস হবে? মানে একজন বলল হাদিসে আছে, অনেক বক্তাকে বলতে শোনা যায়, যদিও ইসলামের একটা ঐতিহ্য হচ্ছে দূর দেশে গিয়ে এলেম তালাশ করা, উতলুবুল আলমা ওয়ালাউ কানা বিসসিন, অনেকে এটাকে হাদিস হিসেবে চালিয়ে দিচ্ছে যে চীনের দেশে গিয়ে হলেও জ্ঞান অনুসন্ধান করো। কথাটা তো সুন্দর, খারাপ না, কিন্তু এটাকে হাদিস হিসেবে চালু করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো এটা সাব্যস্ত হয় নাই।
কত সুন্দর সুন্দর কথা আছে দুনিয়াতে, ইসলাম এগুলোকে নিষেধ করে না, কিন্তু যখন আপনি একটা সুন্দর কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস হিসেবে চালিয়ে দিলেন অথচ তিনি বললেন না, তাহলে এটা কি হাদিস হবে? পৃথিবীতে কত ভালো ভালো কাজ আছে, ইসলাম কিন্তু আমভাবে যে কোনো ভালো কাজকে স্বীকৃতি দেয়, কিন্তু যখন আপনি বলবেন এটা ইবাদত স্পেশাল একটা নিজের থেকে বানিয়ে বলবেন, তখন কি হয়ে যাবে? বেদাত। আপনি একটা ভালো কাজ যেমন মসজিদে এসে থাকলেন প্রতিদিন সকাল দশটায়, এক ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন আর প্রচার করলেন প্রতিদিন এক ঘন্টায় এই মসজিদে এসে যিনি কোরআন তেলাওয়াত করবে তার জন্য 50,000 সওয়াব, এই আমলটা কি হবে বলেন তো? অথচ কাজটা তো ভালো, কাজটা কি খারাপ? কেন বেদাত হল বুঝতে পেরেছেন? কারণ একটা সুনির্দিষ্ট ফরম্যাট আপনি নিজের থেকে আরোপ করলেন যেটা শরিয়া বলে নাই। শরিয়া এখানে ওপেন রেখেছে, আপনি মসজিদে যে কোনো সময় এসে কোরআন তেলাওয়াত করতে পারেন, পারেন কি না, কিন্তু যদি আপনি এটাকে নিজের থেকে একটা নিয়ম বানিয়ে নেন এবং সেটাকে প্রচার করেন প্রতিষ্ঠিত করেন তাহলে সেটা বেদাত। এরকম প্রচুর বেদাত আমাদের দেশে আছে, আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা মেইনলি আরও কয়েকটা পয়েন্ট আলোচনা করব কিভাবে বেদাত হয়। তাহলে এই ডিসকাশন থেকে আরও একটা কায়দা বোঝা গেল যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে ছিল না, অথচ পরবর্তী যুগে কেউ ইবাদত হিসাবে সেটাকে চালু করেছেন এবং বলছেন এই কাজ করো এটাতে অনেক ফায়দা আছে বা সওয়াব আছে, সেটা কি হবে? বেদাত। কারণ ইবাদত চালু করার যুগ শেষ হয়ে গেছে, ইবাদত চালু হবে কোরআন এবং সুন্নার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে। আর কোনো ওহি কি নাজিল হয়েছে? আর কোনো ওহি নাজিল হয়নি, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ফলে নতুন করে কোনো ইবাদত চালু করার যেমন জশ্নে জুলুস বা এই টাইপের কোনো কিছু এর কোনো সুযোগ নেই। আপনারা আরও অনেক কিছু এখন এখন আপনারা মূলনীতিগুলো পেয়ে গেছেন, কিন্তু কিভাবে একটা ইবাদতকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবো যে এটা অথেন্টিক বিশুদ্ধ, আর কিভাবে আমরা বুঝতে পারবো যে না এই আমলটা বেদা, আপনারা কিন্তু মূল কায়দাগুলো পেয়ে গেছেন। আপনারা নিজেরা এখন চিন্তা করে দেখবেন, আচ্ছা কবর ভিত্তিক যে আমলগুলো এখানে কি কি হচ্ছে, এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল? এই জিনিসগুলো একটু ভেবে দেখবেন। এখানে বেদাত নিয়ে আচ্ছা আরও দু একটা কায়দা বলে আমি বেদাত নিয়ে আমাদের ওলামাই কেরাম বড় বড় ইমামরা কি বলেছেন সেটা একটু বলবো। আরেকটা কায়দা হচ্ছে যদি অত্যধিক জাল হাদিসের কথা তো বললাম, জাল হাদিস দ্বারা যে আমলগুলো চালু হয়েছে সেটা কি? বেদাত। কারণ জাল হাদিস কোনো হাদিস নয়, ফলে এটা মানুষের কথা বানানো কথা দিয়ে যদি কোনো ইবাদত চালু হয় সেটা বেদা হবে, সেটা ইবাদত হবে না। ইবাদত হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে হাদিসটা শুদ্ধ হতে হবে, সহি অথবা হাসান, সহি অথবা হাসান। যদি হাদিসটা এমন দুর্বল হয় যার দুর্বলতা কাটেনি, তাহলে ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটা দ্বারা আমল করা যাবে না। যে যেই দয়েফ হাদিস দ্বারা আমল করা জায়েজ আছে সেই হাদিসটা প্রকৃত অর্থে আর দয়েফ থাকে না, তার দুর্বলতা কেটে যায়। যখন কোনো হাদিসের দুর্বলতা নানাবিধ কারণে কেটে যায় তখন তার দ্বারা আমল করা যাবে। কিন্তু আমরা বলছি এমন অত্যধিক দুর্বল হাদিস যার দ্বারা যার দুর্বলতা কেটে যায়নি, তাহলে সেই হাদিস অনুযায়ী আমল করাটাও বেদাত হবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা মূলনীতি এখানে পেয়ে গেলাম, যে কোরআন হাদিসের বাইরে যাওয়া এটা বেদাতে পরিণত করবে, জাল হাদিস ভিত্তিক আমল করা এটা বেদাতে পরিণত করবে, অত্যধিক দুর্বল যার দুর্বলতা কাটেনি এমন হাদিস দ্বারা আমল করা এটাও আমাদেরকে বেদাতে আমলের দিকে নিয়ে যাবে। মানুষ যে কোনো আমল সে সুনির্দিষ্টভাবে চালু করে যার কোনো দলিল শরিয়াতে নেই সেটাও বেদাতের দিকে নিয়ে যাবে, এবং যেই আমলগুলো যে ইবাদতগুলো সাব্যস্ত আছে যদি তার ফরম্যাট চেঞ্জ করে দেন, ফরম্যাট তো বুঝছেন, তার রূপরেখা চেঞ্জ করে দেন তাহলে সেটা বেদাত হবে, তার স্থান চেঞ্জ করে দেন তাহলে সেটা বেদাত হবে, তার সময় চেঞ্জ করে দেন তাহলে সেটা বেদাত হবে। এবং আরেকটা কথাও বলেছি সেটা হচ্ছে উপলক্ষ,
একটা উপলক্ষ যদি আপনি শবে মেরাজে সালাত পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শবে মেরাজে সালাত পড়তে বলেছেন এরকম মানে যে কোনো একটা উপলক্ষ বানিয়ে ওরস উপলক্ষে আপনি 100 রাকাত নামাজ পড়লেন কোথায় পেয়েছেন এটা এই উপলক্ষে সালাত পর কে পারমিশন দিয়েছে আপনাকে দলিল কি আমাদের দেশের একদল মানুষ মনে করে কোন একটা বইতে পাওয়া গেলে তো দলিল হয়ে গেল টিভিতে আমরা দেখেছি কিছু লোক বই নিয়ে আসে আরে বইগুলো গ্রহণযোগ্য কিনা অথেন্টিক কিনা শুদ্ধ কিনা এটা তো প্রমাণিত হতে হবে বইয়ের মধ্যে পাইলেই এটা হবে না সংবাদপত্রে কোন সংবাদ আসলে কি সত্য হয়ে যাবে কত রটনা অনলাইনে আপনি কত সংবাদ পান তাই না আপনার গ্রহণযোগ্য সংবাদ হতে হবে নির্ভরযোগ্য সংবাদ নির্ভরযোগ্য তথ্য নির্ভরযোগ্য জ্ঞান হতে হবে তাহলেই ইবাদত ইবাদত থাকবে অন্যথায় আপনারা বুঝতে পারলেন আমাদের ইবাদতটা ঝুঁকির মুখে পড়ে যাবে কত কষ্ট করে ভালো মুসলিম থাকার চেষ্টা করছি আল্লাহর ভালো বান্দা হওয়ার চেষ্টা করছি অথচ যদি আমার জীবন শায়ানে এসে মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে দেখা গেল আমার কোনো আমলই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয়নি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বারবার বললেন যে প্রত্যাখ্যাত আমল এগুলো হচ্ছে সেগুলো যেগুলো দ্বীনের দলিলের ভিত্তিতে আমল মানুষ করেনি তাহলে এই প্রত্যাখ্যাত আমল তো বাতিলই হয়ে যাবে এটা আমার আপনার কোনো কাজে আসবে না একটা আয়াত আপনাদের সামনে বলি আয়াতটা হচ্ছে সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা বলো যে আমি কি তোমাদেরকে যারা আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের সম্পর্কে অবহিত করব না আল্লাযিনা যাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ তারা হলো ওই সব লোক যাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ার জীবনে বাতিল হয়ে গেছে অথচ তারা ভাবছে কি তারা ভালো কাজ করছে এটা কে বলেছেন আল্লাহ বলেছেন সূরা আল কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে মানুষ অনেক সময় ভাবে সে খুব ভালো কাজ করছে কিন্তু ভালো কাজ ভালো তখনই হবে যখন এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত হবে অন্য কথায় কোরআন সুন্নাহর নির্ভরযোগ্য দলিল দ্বারা যদি সেটা প্রমাণিত হয় তখনই সেটা ভালো কাজ হিসেবে স্বীকৃত হবে আপনি মনে করলেই সেটা ভালো হয়ে যাবে না ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কাজগুলো এটা হয় অথেন্টিক ইবাদত হবে আর যদি বিশুদ্ধ ইবাদত না হয় সেটা বেদাতে পর্যবসিত হবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সারা জীবনী যদি আপনি পড়েন দেখবেন যে সেখানে বেদাতের পক্ষে কোনো কাউল নাই এবং তিনি বেদাত করতেন এরকম কোনো দলিল নাই বরং তিনি সাচ্চা একজন ইমাম ছিলেন যিনি সহি দলিল ভিত্তিকই চেষ্টা করতেন এবং তিনি একটা ডিসক্লেইমারও দিয়ে গেছেন ডিসক্লেইমার বলেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি যখন সহি হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাযহাব এটা তোমরা জেনে নাও আরও একটা ডিসক্লেইমার দিয়েছেন তিনি বলেছেন যখন আমার কোনো মতামত ইজতিহাদি মতামত কোনো দাঈফ হাদিসের বিপরীতে পাওয়া যাবে তোমরা আমার মতটাকে দেয়ালের দিকে ছুঁড়ে মারো তোমরা হাদিস অনুযায়ী আমল করো আমরা দেখি যে ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনিও সুন্দর কিছু কথা বলেছেন তিনি বলেছেন মান ইস্তাহসানা ফাকাদ শাররা যে কোনো কাজকে নিজ থেকে সুন্দর বলে মনে করলো সে শরীয়ত প্রণয়ন করলো ইমাম মালিক তিনি বলছেন মান ইবতালা আফিল ইসলামে বেদাতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা ইমাম মালিক বলছেন যে যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বেদাত চালু করলো এরপর সে মনে করলো যে এই বেদাতটা খুবই ভালো বেদাতে হাসানা তাহলে সে ধারণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে খেয়ানত করেছেন কারণ তিনি এই ভালো ভালো আমলগুলো উম্মার সামনে উপস্থাপন করেন নাই আমি করলাম বুঝতে পেরেছেন এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম তোমরা সুন্নতের ইত্তেবার করো কোনো বেদাত করো না তোমাদের জন্য এনাফ দলিল যথেষ্ট দলিল তোমাদেরকে দেয়া হয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রাআহা আন-নাসু হাসানা ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস
সবচেয়ে বড় হাদিস বিশারদ তিনি বলেছেন যে সকল বেদাত ভ্রষ্টতা যদিও মানুষ সেটাকে উত্তম মনে করে অতএব সম্মানিত উপস্থিতি আসুন আমরা আমাদের দ্বীন নিয়ে আরো বেশি সতর্ক হই দ্বীনের মূল কাজটাই হলো ইবাদাহ এই ইবাদাহটা যেন আল্লাহর কাছে ইবাদত হিসেবে স্বীকৃত হয় সেজন্য আমাদের পর্যাপ্ত এলেম দরকার এবং সতর্কতা দরকার আমরা যেন এমন কোনো আমল না করি যেটা পরবর্তীতে বেদাতে পর্যবসিত হয়ে যায় অতীতে আমরা যা করেছি আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন ভবিষ্যতের জন্য আমরা যেন সতর্ক হই আমাদের কাছে দলিল আছে আমাদের কাছে কোরআন আছে সুন্নাহ আছে অতএব এই কোরআন সুন্নাহর এই দলিল এবং এই বয়ানের পরে আর কোনো ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমি স্পেসিফিকলি আপনাদেরকে বেদাতগুলো দেখিয়ে দেই নাই অল্প দু একটা উদাহরণ দিয়েছি কিন্তু মূলনীতিগুলো আজকে বর্ণনা করে দিলাম আমার দৃঢ় বিশ্বাস আপনারা চিন্তা করবেন পড়বেন জানবেন কারণ এটা সিরিয়াস একটা বিষয় ইবাদত বাতিল হয়ে যাওয়া আমার আপনার ব্যর্থ জীবনের একটা ইঙ্গিত হয়ে যেতে পারে আল্লাহ যেন তা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم وبابتعاد المعاصي والبدع نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى وأن يجنبنا المعاصي والآثام وجميع البدعات نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله سبحانه وتعالى আমাদের কে যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম দিয়েছেন আসুন সে সম্পর্কে আমরা অধ্যয়ন করি জানি এবং বুঝি ইসলামের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে ইলম জ্ঞান কারণ দ্বীনটা জ্ঞান ভিত্তিক ধারণা ভিত্তিক নয় ইসলাম শিখতে হবে দলিল থেকে ইসলাম ব্যক্তি থেকে শেখার বিষয় নয় হ্যাঁ ব্যক্তি থেকে শিখতে পারি আমরা তখন যখন ব্যক্তি জ্ঞান নিয়ে আমাদের সামনে আসবে কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা জ্ঞানের কোনো ধার ধারি না আমরা অনেক সময় ব্যক্তিকে অন্ধ অনুকরণ করি ফলে আমাদের মধ্যে অনেক ত্রুটি সৃষ্টি হয়ে যাচ্ছে কিছু ক্রিস্টি কালচার অথবা অন ইসলামিক আদর্শ বেদাত চালু হয়ে গেছে দিনের পর দিন এগুলোকে আমরা দিন হিসাবে মেনে আসছি আমাদের মনে হয় এখন সতর্ক হওয়ার সময় এসেছে আমরা খুবই উদ্বুদ্ধ যে তরুণদের মধ্যে আমরা জ্ঞানের উন্মেষ দেখতে পাচ্ছি এই জেনারেশনের তরুণরা অনেক তরুণদেরকে আমরা দেখেছি তারা জ্ঞানমুখী হয়েছে আমরা আশা করি তাদের মাধ্যমে অন্যরাও আলোকিত হবে আর যারা বয়স্ক রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান আপনারা অনেক অভিজ্ঞ আল্লাহ আপনাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন বয়সের একটা বিশাল সময় আপনারা পার হয়ে এসেছেন আর কদিন বাঁচবেন আল্লাহই ভালো জানেন শেষ মুহূর্তেও সতর্ক হওয়ার সুযোগ আছে যতক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে মৃত্যুসজ্জায় যাওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অনুসন্ধানেরও সুযোগ আছে একজন ব্যক্তি যদি ধরেই নেই তিনি 80 বছর বেঁচে আছেন আর কতদিন বেঁচে থাকবেন জানি না তিনি যদি সুস্থ থাকেন এই 80 বছর যদি ভুল করে থাকেন এখনও তওবা করতে পারেন কিন্তু তওবা করতে হলে তো জ্ঞান লাগবে কিসের থেকে তওবা করবেন তিনি কি একটা ভুল থেকে তওবা করে আরেকটা ভুলে প্রবেশ করবেন নাকি একটা দলালাত ভ্রষ্টতা থেকে তওবা করে তিনি এলেমের মধ্যে ঢুকবেন সাহি ইবাদতের দিকে চলে আসবেন আল্লাহর দিকে ফিরে আসবেন কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসবেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা জ্ঞানমুখী হই এবং আমি আশা করব এই যে মসজিদটা
তৈরি হয়েছে মসজিদ আবু বকর সিদ্দিক আপনাদেরকে সেই জ্ঞানের দিকেই আহ্বান জানাচ্ছে অনেকেই হয়তো সেটা প্রথমে বুঝতে পারেননি আমি যতটুকু জানি যে এখন আলহামদুলিল্লাহ এই এলাকার লোকজন সেটা বুঝতে পারছেন বিশেষ করে যারা সতর্ক যারা জ্ঞানমুখী হয়েছেন তারা বুঝতে পেরেছেন জ্ঞানী আসল অতএব আমরা বলবো আপনারা এই প্রতিষ্ঠানের নানা প্রয়োজন মেটানোর জন্য আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন প্রতিষ্ঠানের অনেক কাজ বাকি আছে সেগুলো সবাই মিলে আর্থিক সহায়তা দিলে সেটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই প্রতিষ্ঠান মসজিদ এর সাথে একাডেমিক কার্যক্রম আছে মাদ্রাসা আছে এটা মসজিদের অন্যতম কার্যক্রম বলে আমি মনে করি ইসলামের মসজিদগুলো শুধু উপাসনালয় নয় অতএব আসুন আমরা এই ইলমি কার্যক্রমটাকে শক্তিশালী করি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই এটা নেয়ামত এটা বুঝতে দেরি করলে আপনাদেরই সমস্যা হবে যখন কোনো নেয়ামত আসে আমরা চাই যে চলে যাক তাহলে তো এলাকারই বিপর্যয় মানুষের বিপর্যয় অতএব আমরা বলবো আপনারা এলাকাবাসীদেরকেও বোঝান যে এটা এলাকার জন্য নেয়ামত যারা এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন তারা এই এলাকায় অনেক আগ থেকেই প্রতিষ্ঠিত মানুষ তাদেরকে চেনে তাদেরকে শ্রদ্ধা করে তারা ইসলামকে ভুলভাবে বোঝানোর জন্য এই প্রতিষ্ঠানকে তারা তৈরি করেননি তারা ইসলামের মূল মেসেজটা নিজ দায়িত্বে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য এই মসজিদ এবং এই প্রতিষ্ঠান করেছেন এটা আপনাদের জন্য অনেক বড় নেয়ামত সেটা আমি আশা করি আপনারা অনুধাবন করবেন উপলব্ধি করবেন এবং এই মসজিদের পাশে দাঁড়াবেন আল্লাহ যেন আপনাদের আমাদের সকল ভালো কাজকে কবুল করেন আল্লাহ যেন আমাদের কাজে বারাকা দেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ইলম এবং কোরআন সুন্নাহর সাথে থাকার তৌফিক দান করেন বিশুদ্ধ ইবাদত করার তৌফিক দান করেন বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পাপ দুর্নীতি অন্যায় অবিচার রাহাজানি এ সব কিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন উদ্ধার করেন এবং পবিত্র করেন আল্লাহ যেন আমাদের সকল মুসলিমের হাজাত পূর্ণ করেন নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ যেন নির্যাতন থেকে উদ্ধার করেন ফিলিস্তিন থেকে আরম্ভ করে কাশ্মীর সহ সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ যেন খুব দ্রুত তাদেরকে পরিত্রাণ দেন যারা যারা জালিমদের হাতে ইসলামের শত্রুদের হাতে নিহত হয়েছেন আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন আল্লাহ যেন আমাদের বাংলাদেশেও বারাকা নাজিল করেন যে কোনো ভয়াবহ বিপদ ঝুঁকি এবং শত্রুর আক্রমণ থেকে আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করেন হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم تقبل منا ومن المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار